সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। গুম খুনের স্বাধীন তদন্ত চায় বিএনপি, দলটির বক্তব্য সংলাপের কোনো পরিবেশই নেই। আওয়ামী লীগ বলছে রঙিন খোয়াব দেখতে দেখতে বিএনপি এখন খাদের কিনারায়। এদিকে সফররত জাতিসংঘের মানবাধিকার কমিশনার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছে আওয়ামী লীগ। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির মানবাধিকার প্রসঙ্গ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি, উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং এম মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, ছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, শিরোনাম শুনছিলেন, আমরা আজকের আলোচনায় বিষয় দিয়েছি রাজনীতির মানবাধিকার। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, চার দিনের সফর করেছেন। এরই মধ্যে বিএনপি আওয়ামী লীগের সাথে বৈঠক করেছে, আজকে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হয়েছে আজকে। সেই জন্য শুরুতেই নওফেল ভাই আপনাকে দিয়েই শুরু করতে চাই। এই যে বিএনপি বেশ কয়েক বছর ধরেই গুম খুনের অভিযোগ করছে এবং গায়েবি মামলার বিষয়টিও তারা এনেছে, আপনারা আজকে জাতিসংঘ হাই কমিশনারের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন, আপনারা কী বলেছেন এটি জানতে চাই। আর যে বিএনপির অভিযোগ, সেই অভিযোগের কি কোনো সত্যতাই নেই? আপনারা বলেছেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিএনপির অপপ্রচারের হাতিয়ার, তাহলে কি বিএনপির অভিযোগের কোনো সত্যতাই আপনারা পাচ্ছেন না? দেখুন, মানবাধিকারের যেই, প্রথমেই আমি আমাদের সময় টিভির দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আজকে দীর্ঘদিন পরে সময় টিভিতে এসেছি। আজকে আমরা যে মানবাধিকার কমিশনারের যে প্রতিনিধির সাথে কথা বলেছি, এখানে একটা বিষয় একটু পরিষ্কার করা উচিত যে মানবাধিকারের যে সংজ্ঞা, জাতিসংঘ প্রণীত যে সংজ্ঞা, সেটা শুধুমাত্র রাজনৈতিক অধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়। রাজনৈতিক অধিকার একটা গুরুত্বপূর্ণ অংশ সেটার, মানবাধিকারের সেই যে ব্যাপক সংজ্ঞা, সেই যে ব্যাপকতা, এর মধ্যে কিন্তু শিক্ষার অধিকার, অন্যের অধিকার, বাসস্থানের অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার, এই যে এই সমস্ত সুনির্দিষ্ট অধিকারগুলো যে সেখানে সন্নিবেশিত হয়েছে, এই বিষয়গুলোও কিন্তু সব কিছু মিলিয়েই কিন্তু একটি মানবাধিকারের প্রশ্নটা আসছে। এবং এই ক্ষেত্রে আমাদের যে আজকে যেই আলোচনা হয়েছে, খুবই স্বল্প সময়ের মধ্যে সেই আলোচনাটা হয়েছে, তারা প্রথমেই প্রতিনিধি মহোদয় তিনি প্রথমেই খুবই প্রশংসা করলেন যে যেহেতু আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাজে আছি, যে শিক্ষা খাতে বিশেষ করে নারী শিক্ষার্থীদের যেই নিশ্চিত করা সুবিধাটা, শিক্ষার সুযোগটা নিশ্চিত করা, এই যে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, অবকাঠামো করে দেওয়া হচ্ছে, সেগুলোর যে ব্যাপক অগ্রগতি হয়েছে, প্রথমেই শুরুটা হয়েছিল যে প্রশংসা দিয়ে, যে এই যে এই মানে যখন আমরা রাজনৈতিক অধিকারের কথাটা বলি, গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের বিষয়গুলো প্রায় সময় কিন্তু আলোচনায় বা গণমাধ্যমেও কিন্তু অনেক সময় আসছে না। এই যে বিগত 14 বছরে বাংলাদেশের আর্থসামাজিক পরিবেশ যে কী পরিবর্তন হয়েছে, সেটা জাতিসংঘ কিন্তু সেটা শুধুমাত্র প্রশংসা করছে না, স্বীকৃতিস্বরূপ আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যাকে কিন্তু জাতিসংঘ বারংবার কিন্তু পুরস্কৃত করেছে। শুধু স্বীকৃতি একটা বিষয় আছে, একটা হচ্ছে পুরস্কৃত করা, অর্থাৎ জাতিসংঘের কাছে শেখ হাসিনা একটা আইকন, সারা বিশ্বের কাছে একটা মডেল। সুতরাং সেই ক্ষেত্রে হ্যাঁ, রাজনৈতিক অধিকারের যেই প্রয়োগটি আছে, রাজনৈতিক অধিকার যেটা চলমান একটা প্রক্রিয়া, কারণ রাজনৈতিক অধিকার সকলের আছে, আমরা সেটা বলেছি, চরমপন্থায় বিশ্বাসী মানুষেরও রাজনৈতিক অধিকার আছে, আবার মধ্যপন্থা বা প্রগতিশীল শক্তিরও কিন্তু রাজনৈতিক অধিকার চর্চার বিষয়টা আমরা সম্মান করি, এবং সেটাই কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া। এখন যে বিষয়টা হচ্ছে যে অনেক চরমপন্থী গোষ্ঠী বা রাজনীতিকে যারা অনেক উগ্র দৃষ্টিতে দেখেন, তারা বাংলাদেশের অস্থিতিশীলতা করার, বাংলাদেশের অস্থিতিশীলতাটা আনার জন্য তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন হয়েছে, তারা অপপ্রচার করছে নানানভাবে। এটা আমাদের জননেতা জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে বিএনপি প্রলাপ বকছে এই জন্যই যে, তিনি বলেছেন যে এক্তিয়ার, জাতিসংঘের যে এক্তিয়ার, সেই বিষয়টা অনেক সময় তারা উপলব্ধি করতে পারছেন না। জাতিসংঘের প্রতিনিধির কাছে যে আলোচনা, সর্বশেষ আলোচনাটা হচ্ছে আমাদের সাথে যে কথাটা তিনি বললেন যে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হচ্ছে জাতিসংঘ, এবং সেই সহযোগী হিসেবে সকল পর্যায়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে, জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে, স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে তারা আমাদের সাথে
সার্বক্ষণিক কাজ করবে এবং ধারাবাহিকভাবে কাজ করবে। এই যে নফল ভাই, বিএনপি না হয় অপপ্রচার করছে আপনাদের দৃষ্টিতে, কিন্তু আরও যে সংগঠনগুলো প্রায় 22টি সংগঠনের সাথে মানবাধিকার সংগঠন, বেসরকারি মানবাধিকার সংগঠন, তাদের সঙ্গেও বৈঠক করেছেন, তারাও কিন্তু এই একই অভিযোগ করেছে। সারা পৃথিবীর সকল মানবাধিকার সংগঠন সর্বসময়ে, সে যেই দেশেরই হোক না কেন, মানবাধিকারের প্রশ্নে তারা সবসময় অভিযোগটাই করেন, এটাই হচ্ছে বাস্তবতা। আমেরিকার মানবাধিকার সিচুয়েশন নিয়েও কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বারংবার সবসময় অভিযোগই করেন। হিউম্যান রাইটস আপনার মানে যতগুলো সংগঠন আছে সেখানে যে পুলিশ কর্তৃক যে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ না আসলে হাজার হাজার মানুষকে যে মারা হয়েছে, কোনো মানবাধিকার সংগঠন যদি বলে যে এই দেশের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত উন্নত মানের, তাহলে তো তারা যেই জিনিসটা অ্যাডভোকেসি করছেন সেটাই আর থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা, যেমন যুক্তরাজ্যে আমি অনেকদিন ছিলাম, সেখানে মানবাধিকার একটা বড় প্রশ্ন ছিল যে যারা এক্সট্রাঅর্ডিনারি র্যান্ডিশন, চরমপন্থীদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে বিমানে চড়িয়ে তারা অনেক আন্তর্জাতিক আকাশসীমার উপরে গিয়ে সেখানে টর্চার করেছে, দীর্ঘদিন ধরে কোনো ধরনের বিচার ব্যবস্থার সম্মুখীন না করে তাদেরকে বেঁধে রেখেছে, গুয়ান্তানামো বেঁধে বেঁধে রেখেছে। মানবাধিকার সংগঠনগুলো কি সেখানে প্রশংসা করেছিল? গুয়ান্তানামো বের বিষয়ে তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এখনো রিপোর্ট দিয়ে যাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো তার কাজগুলো করবে, তারা সমাজে যে সমস্ত অ্যানোমলিস, যেগুলো আমাদের মধ্যে সমস্যাগুলো আছে, সেগুলো তুলে ধরাটাই তো তাদের কাজ। কিন্তু এই যে তুলে ধরা তাদের কাজ, তারা সেটি করছেন, সরকারেরও তো কিছু দায়িত্ব আছে, অবশ্যই দায়িত্ব আছে, সরকার তো সেই কথাগুলো শুনছে। তবে এখানে যে কথাটা আমরা বলতে চাচ্ছি, যে কিছু কিছু সুনির্দিষ্ট সংগঠন তারা যেইগুলো করছে, যে গঠনমূলক সমালোচনার বদলে, যেমন আমি নাম বলে বলতে চাই, যেমন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি হিসেবে আছেন কে? তারেক রহমানের সরাসরি আইনজীবী জনাব আসাদুজ্জামান সাহেব। হ্যাঁ, তারপর অধিকারের প্রতিনিধি হিসেবে কে আছেন? আদিলুর রহমান সাহেব, ছাত্রদলের নেতা ছিলেন, ছাত্রদলের সম্পাদক ছিলেন এবং বিএনপির একেবারে মানে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তো সুতরাং যিনি হাইতির মানুষ মারা যাওয়ার চিত্রগুলোকে বাংলাদেশে হেফাজতের ঘটনার সাথে জড়িয়ে একটা অপপ্রচার করেছেন, তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো তো সত্যিকারের মানবাধিকারের কথা বলতে পারে না। হ্যাঁ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনেক কথা বলছে, আমরা সেগুলো শুনছি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার জন্য, স্বচ্ছতার জন্য আমরা কাজ করে যাচ্ছি, এটা তো আমাদের জন্যও চ্যালেঞ্জ। সরকারের প্রতিষ্ঠানগুলো তো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব হাবিব সাহেব, তাদের রাজনৈতিক দল যে দীর্ঘদিন ধরে যে রিক্রুটমেন্ট করেছেন, সেখানে তাদেরও তো প্রতিনিধিত্ব আছে, প্রতিনিধিত্ব যদি তাই নেই তা নয়, এবং তাদেরও যে একটা টেন্ডেন্সি থাকবে না কিছু করার জন্য, সেটাও যে একেবারে অমূলক তাও তো বলা যায় না। আমাদের বিষয়টা হচ্ছে যে আসলে আমরা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা, এই সমস্ত বিষয়ে সকল সত্যিকারের মানবাধিকার সংগঠনের সাথে কাজ করব। তবে যারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে, মিথ্যা প্রচার করছে, এই যে যেমন অধিকারের কথা বলছেন, আইন ও সালিশ কেন্দ্রের কথা বলছেন, অনেকে কিন্তু আবার অনেকের ব্যক্তিগত স্বার্থের বিষয় আছে। ডেভিড বার্গম্যান সাহেবের শ্বশুর হচ্ছেন আমাদের গণফোরামের নেতা, যিনি সরাসরি আমাদের দলের বিরুদ্ধে রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, সেখানে তিনি নেতা ছিলেন। তিনি যখন জাতিসংঘের বড় একটা পদে ছিলেন তখন তিনি নিরপেক্ষ ছিলেন, আমরা সেটা হয়তো বা ধরে নিতে পারি। পরবর্তীতে যখন তিনি আমাদের দলের সরাসরি বিরোধিতায় নামলেন তখন তো তাকে নিরপেক্ষ বলা যায় না। আমি বলছি না ভালো বা খারাপ, তিনি একটি পক্ষ, সুতরাং সেই পক্ষের জামাতার নির্মিত তথ্য উপাত্তের মাধ্যমে যদি আমাকে যাচাই করা হয়, তাহলে তো সেটা স্বাধীন যাচাই হলো না, নিরপেক্ষ সিদ্ধান্ত হলো না। হাবিব ভাই, আপনারাও আপনাদের দলের পক্ষ থেকেও বৈঠকটি হয়েছে, আপনারাও অনেক বিষয়গুলো তুলে ধরেছেন, আমার যেটি জানার কথা জানতে চাই আমি, যে রোহিঙ্গাদের নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা, রোহিঙ্গাদের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই বিষয়ে বিএনপি কিছু বলেছে কিনা, আর শুধুমাত্র যে রাজনৈতিক হাতিয়ার করা যায় এই অভিযোগগুলোই আপনারা তুলেছেন কিনা, যেটি সরকারের তরফ থেকে, আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা অপপ্রচার চালাচ্ছেন। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সময় টেলিভিশনে যে সমস্ত সম্মানিত দর্শক শ্রোতা দেখছেন বিভিন্ন দেশ থেকে, তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুজন আলোচক, বিশেষ করে আমার বামে বসা আছে মহিউদ্দিন ইসলাম নফেল, ওনার বাবা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন মহিউদ্দিন চৌধুরী সাহেব, ওনার ছেলে, আর ডান পাশে বসা আছেন আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক মহিউদ্দিন ইসলাম মঞ্জু ভাই। আসলে এই দুজনের সামনে আমি যে কথাগুলি বলবো অন্যদের সাথে বললে তো অন্যভাবে বলতাম, এই দুজনের সামনে কথাগুলি আমি কিন্তু অন্যভাবে বলতে চাচ্ছি না, আমি যেটা বাস্তবের দিক থেকেই ওইটুকুই বলবো। তো সেইটুকুর মধ্যে আমি বলতে চাই যে সবচেয়ে খারাপ হয়েছে কোনটা আপনি জানেন, যে যারা গুম হয়েছে যখন এর থেকে স্যাংশন দিল র্যাবের উপরে, স্যাংশন দেওয়ার পর এই গুম হওয়া ব্যক্তিদের বাড়িতে পুলিশ গেল,
পুলিশ গিয়ে তাদের কাছে সাথে কাগজে সিগনেচার নেওয়ার চেষ্টা করলো যে বলেন যে আপনার স্বামী বা আপনার ভাই বা আপনার বাবা বিদেশে গিয়েছে অথবা অন্য জায়গায় আছে। এটা জঘন্যতম একটা ঘটনা। সেই ঘটনার পুনরাবৃত্তি আবার এখানে এই যে মিসেল ব্যাসিলারের সামনে, মানবাধিকার বিষয়ক হাই কমিশনের সামনে আবার তারা হাজির করলেন। লজ্জায় মাথা নত হয়ে যায়। এটা হয় কোন দিন? এটা হয়। জনি নামে ছাত্রদের একটা ছেলে, তার শরীরে কত 16-18টা গুলি। একটা মানুষকে হয়তো কয়টা গুলি লাগে? এই যে নির্মম অত্যাচার করে এই যে লোকগুলিকে মারলো এবং দীর্ঘদিন ধরে মানে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে মানবাধিকার কমিশন থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে সরকারের কাছে বহুবার বলেছে, তারা ই চেয়েছে, জবাব চেয়েছে, উত্তর চেয়েছে, উত্তর দেয়নি সরকার, বাধ্য হয়তো স্যাংশন দিল। এবার আপনার সর্বশেষ কী বলে গেছেন মিসেল প্যাসিলেট, কী বলে গেলেন যে এই মানবাধিকার যে এখানে বিপর্যয় হয়েছে এর জন্য একটা স্বাধীন কমিশন হওয়া দরকার, কমিশন গঠন করে এর তদন্ত হওয়া উচিত। আর কি বললো না বলে আর কিছু লাগে না। এবং আমি আজকে দুঃখের সঙ্গে বলছি, অসন্তুষ্ট হলে আমার কিছু নেই, বলার কিছু নেই, যে এই মানবাধিকার বিষয়টাকে ঢেকে দেওয়ার জন্য, সরকারকে ছেপ করার জন্য এই দেশের সমস্ত মিডিয়া, সমস্ত পত্রিকা নিউজ করলো কি ইনার মূল সফরের এই নিয়ে চলে গেল রোহিঙ্গাদের কাছে, মূল হেডলাইন ওই জায়গায় নিয়ে গেল। এটা আর একটা দুঃখজনক ঘটনা না এই নিউজটা? আপনি যেটা বলছেন যে আপনি যেটা স্বাধীন তদন্ত চাই, এটাও তো গণমাধ্যমে এসেছে, এটা আসে, কিন্তু এইটাকে হাইলাইট ওইটা হয়েছে, রোহিঙ্গাদের হাইলাইটটা হয়েছে। আর আমরা যে কথাটা বলছি, রোহিঙ্গাদের যে মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন করেছে মিয়ানমার সরকার। আমাদের দেশে তারা আছে, আমাদের দেশ চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে, আন্তর্জাতিকভাবে সহায়তা করা হচ্ছে, সেখানে তাদেরকে নিরাপদে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে, আছেও তারা কিছু কিছু ক্ষেত্রে তাদের নিজেদের আভ্যন্তরীণ সমস্যা, তারা মানুষদের সমস্যার ভিতরে পড়ছে। তা আমার কথা হলো যে সর্বশেষ যে কথাটি, যে হ্যাঁ আমার অত্যন্ত প্রিয় নফল যে কথাটা বলেছে, মানবাধিকারের ভিতরে অনেক কিছুই আসে, কিন্তু এটার সাথে এই যে রাজনৈতিকভাবে যে খুন গুম, এই যে ক্রস ফায়ারের নামে যেগুলি, এগুলি তো জঘন্য ঘটনা। যারই কেউটা বিএনপি করলেও জঘন্য, এই সরকার করলে জঘন্য, আর এক সরকার করলেও জঘন্য, এই ব্যাপারে কোনো জিজ্ঞেস নেই। হ্যাঁ, এইবার আপনি একটা বলতে পারেন, এখন বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কাদের, জানেন, লঙ্ঘিত, আশ্চর্য লাগে। এই বাংলাদেশ এত উন্নত বাংলাদেশ, আমরা এত দূর এগিয়ে গিয়েছি, সেই বাংলাদেশের চা বাগানে শ্রমিকদের মজুরি 120 টাকা। আমি মালয়েশিয়ার থেকে শাহজান বলছিলাম। আমি বিএনপি নেতা হাবিব স্যারের কাছে জানতে চাচ্ছি, আজকে ওনারা যখন মানবাধিকার কমিশনের কাছে বারবার ধর্ণা দিচ্ছে, 2001-06 সালে কি বাংলাদেশের মানবাধিকার কমিশন এর চেয়ে খারাপ ছিল না? উনি হয়তো মানবাধিকার পরিস্থিতির কথা বোঝাতে চেয়েছেন। না, আমি যেটা বলতেছেন উনি তো পিছনে চলে গেছে, আমি তো বলেই নিলাম, আগেই তো বলছি, ওটা তো প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই। আমি বলি আপনাকে, সেটা হলো কোথায় কী বলতেছিলাম ভুলে গেলাম, তো এক প্রশ্নের ভিতরে এক প্রশ্ন এসে। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে গুম খুনের যে ব্যাপারটাই বললাম, এই জিনিসগুলি আপনাকে এটাকে আপনার আমলে নেওয়ার বিষয় নাই। এবং ও চা শ্রমিকদের যে ব্যাপারটা বলতেছেন, এত উন্নত দেশ আমরা, সেই দেশে আজকে 10 দিন যাবত তারা ধর্মঘট করতেছে, 120 টাকা তাদের মজুরি, তারা কত টাকা চেয়েছে? মাত্র 300 টাকা, সেটা 20 টাকা তারা দিতে চেয়েছে। তো এই যে এই এত বড় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, চা যে আমরা যে চাটা খাই, এই চাটার দাম যদি আজকে 5 টাকা হয়, কালকে 7 টাকা হলেও কিন্তু চাটা আমি খাবো। এই চা বাগানে যারা মালিক, আজকে যে চারটা ধরেন 1 পাউন্ড হয়তো 200 টাকা বিক্রি করে, ভালো মন্দ মিলাই আমি বলতেছি, কালকে যদি 250 টাকা করে দেয় আমরা কিন্তু খাবো। এই যে চা শ্রমিকদের উপর নির্যাতন করছে, এই ব্যাপারে আমার তো মনে হয় সরকারের ভূমিকা রাখা উচিত। তারা শেষ পর্যন্ত সরকারের কাছে বলেছে, এরা এরা মানবাধিকার লঙ্ঘন, আমি বলবো এটা মানবাধিকার লঙ্ঘন। তো মূল জিনিস যেটা, সেটা এখানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যে কথাটা বলেছে, এই পাশাপাশি আজকে বাংলাদেশে যে ভোটের সংস্কৃতিটা নেই, এটাও তারা বলছে যে বাংলাদেশে দৃশ্যত আজকে ধরেন ভোটের কোনো অবস্থান, ভোট হয় না, আসলে ভোট হয় না, এটা তারা এটার উপর গুরুত্ব দিয়েছে। তো আমার আজকের দিনে আমার সবচেয়ে বেশি আর কষ্ট লেগেছে কোনটা, যে আওয়ামী লীগের পক্ষ থেকে যেভাবে হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে,
যে দেখে নেব রাজপথে নামলাম মোকাবেলা হবে এই করব সেই করব। এই যে দেখেন বরগুনাতে সেদিন পুলিশ ঘটনার পরে আমি আশা করেছিলাম অনেকদিন পর যেহেতু এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে মিছিল মিটিং এ কাউকে বাধা দেওয়া হবে না, কোনো করা হবে না। সেই মুহূর্তে যখন ঘটনাটা ঘটলো আমি আশা করেছিলাম অন্তত স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করবে। দুঃখ প্রকাশ না করে নির্লজ্জভাবে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে যে ওখানে আমি পুলিশের উপর আক্রমণ করেছিল, পুলিশকে ধরে নিয়ে গেছিল, পুলিশকে গুম করতে গিয়েছিল, পুলিশকে আটকে রেখেছিল, পুলিশকে আঙ্গুল ছুঁচবে, এগুলোকে ভাষা হলো নাকি? এবং আরও আমার কাছে এই লেগেছে, আমার সেদিন একটা টকশো ছিল একজন সাবেক পুলিশ প্রধান, উনিও বলতেছে যে হ্যাঁ ওনারা করতে, আমি দেখেন এখানে মিছিল মিটিং করা আমাদের গণতন্ত্রের অধিকার। আওয়ামী লীগকে আজকে সারা ঢাকা স্বর্ণ সারা বাংলাদেশে তার মিছিল করেছে না গতকাল এই যে সত্য করছে না, আমাদের কোনো দুষ্টি আমাদের সরকার প্রধানমন্ত্রী বলতেছে মিছিল মিটিংয়ে আপনারা এই করবেন অ্যারেস্ট করবেন না, আর তার সাধারণ সম্পাদক বলতেছে মাঠে নামলে আমরা এবার তার মানে যেভাবে উচ্চারণ করতেছে এখন সেই উচ্চারণটা করলে আমার কোনো আপত্তি ছিল না। যখন বাংলাদেশের মানুষের নাবিশ্বাস উঠেছে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে একেবারে ব্যর্থতার শেষ সীমায় চলে গেছে দেখেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, আজকে চাউলের দাম কেন বাড়বে আপনি বলেন? আপনি প্রতিনিয়ত বলছেন যে আপনি খাদ্যে সম্পূর্ণ, তাহলে কেন চাল তো আপনি ইম্পোর্ট করছেন না, তো কেন চালের দাম আপনি এত বাড়বে? গমের কথাটা আপনি বাদ দেন, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আভ্যন্তরীণ প্রত্যেকটা জিনিসের যে কথা যে তারপরে আপনি যে দেখেন তেলের যে ব্যাপারটা, আজকে তো তেল কত অস্ট্রেলিয়ার ডলার তো $90, আজকে ডলার মূল্য কত $95, আপনি 149 লিটার দিয়ে গুণ ভাগ করেন আপনার দাম পড়বে $53.70, ধরেন $54 ধরেন, এইভাবে প্রাইস। তারপরে আপনার যদি আরো কিছু দিয়ে হাবি ভাই আপনার কাছে টাকা যাবে, এখানে সরকার এই যে দাম বাড়ায় ভাই আপনার কাছে আবার শেষ করি, এই যে লঞ্চের ভাড়া 30% বাড়লো, আমি আজকে বাসে যাব রাত্রির বেলা আমার কোনো ভাড়া বাড়ছে $400 ভাড়া বাড়ছে, এই যে মানুষের ইনকাম বেড়েছেন। এবং সবচেয়ে করুন আপনারা শুনতে চান না তো আমাদের কাছে সবচেয়ে কষ্টের বিষয় দুঃখের বিষয় লজ্জার বিষয় তখন সরকারের মন্ত্রী বা সরকারের পক্ষে বলা হয় সারা পৃথিবীতে দ্রব্যমূল্য বেড়েছে, হ্যাঁ আমাদের কি বাড়তে পারে না? সারা পৃথিবীর খবর রাখে, আমি পরশুদিন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা টিভির সাথে আমি কথা বললাম ব্যাস্টার মিজানুর রহমানের সাথে, ওখানে $10 ছিল বন্ধু ভাই জানে বক্তব্যটাই প্রমাণ করে এবং তারা যে এতদিন যে অভিযোগ করেছেন এটি সত্য প্রমাণ করে। ওদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অপপ্রচারের হাতিয়ার হিসেবে নিয়েছে। তার যে সফর, মানবাধিকার তো শুধু বিএনপি আওয়ামী লীগের না, এটা একটা সার্বজনীন বিষয়, সবার একটি বিষয়। এই যে দুই দলের দুই অবস্থান, একদিকে সরকারের তরফ থেকে ডিনাইনের সংস্কৃতির দিকে, ওইদিকে বিএনপির তরফ থেকে অভিযোগ করেই যাচ্ছে, এই সফরটাকে আসলে কতটা গুরুত্ব দিচ্ছি আমরা, কতটা গুরুত্বপূর্ণ ছিল? ধন্যবাদ আপনাকে। আমার দুজন প্রিয় রাজনীতিবিদ, যদিও তারা দুটি দলে এখন অবস্থান করেন, একসময় একই দলের ছিলেন, একই আদর্শের, আমার কাছে ওনাদের বক্তব্য শুনতে মনে হচ্ছিল যে একটা গ্লাসে অর্ধেক পানি আছেন, তো আপনি একজন বলছে এটা অর্ধেক হাফ, আরেকজন বলছেন অর্ধেক ফুল, কে কিভাবে দেখছেন বিষয়টা এরকম। কিন্তু আমি নাগরিক হিসাবে আশাবাদী, দুজন বড় রাজনৈতিক দলের তারা প্রতিনিধিত্ব করছেন এবং একটি দল ক্ষমতায় আছেন, আরেকটি দল তারাও দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, হয়তো ভবিষ্যতে যাবেন, এরকম বড় দুটি রাজনৈতিক দলের নেতারা যখন বলেন যে বাংলাদেশের সকল মানুষের মানবাধিকার আমরা নিশ্চিত করতে চাই, যেটা ব্যারিস্টার নফেল ঠিকই বলেছেন যে পৃথিবীর সকল উন্নত দেশও কিন্তু মানবাধিকারের স্কেলে 100তে পৌঁছে গেছে এরকম দাবি করে না, সেখানেও মানবাধিকার আন্দোলন হয়, কর্মীরা বলেন যে আমরা আরও মানবাধিকার চাই, বলে আমাদের বড় দুটি দলের নেতারা যখন বলেন যে আমরা সকলের মানবাধিকার নিশ্চিত করতে চাই, নাগরিক হিসেবে আমি আশান্বিত হই, তার মানে হচ্ছেন তারা স্বীকার করছেন এখন যারা ক্ষমতায় আছেন এবং যারা অতীতে ছিলেন যে এখানে আমাদের মানবাধিকারের কিছু কিছু জায়গায় সংকট আছে, আমরা এটা পূর্ণতা দিতে চাই।
কিন্তু আমি প্রত্যাশা করব বিরোধী দলে থাকলে যখন তারা যেই প্রতিশ্রুতি দেন ক্ষমতা থাকা অবস্থায় যেন তারা একই প্রতিশ্রুতি দেন, একই বক্তব্য দেন। দুঃখজনক হলো আমরা কখনো কখনো দেখি ক্ষমতার বাইরে থাকলে একরকম বক্তব্য দেন, ক্ষমতায় গেলে পরে বক্তব্যটা পুরো উল্টো দেন। ফলে সেই জায়গায় এক ধরনের ঐক্যমত থাকলে পরে আমাদের নাগরিকদের জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো। এবার সরাসরি আপনার প্রশ্নের উত্তরে যদি বলি, মিশেল ব্যাশেলের বাংলাদেশে আসাটা, আমি তার যে সর্বশেষ রিপোর্ট উনি যেটি দিয়েছেন সেখানে শুরুতে কিন্তু উনি অভিনন্দন জানিয়েছেন যে বাংলাদেশ সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়ে উনি এসেছেন। আমি কিন্তু ক্ষমতাসীন দল কারা আছেন ক্ষমতায় সেটা না, আমি একজন নাগরিক হিসেবে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে চাই যে বর্তমান আন্তর্জাতিক বাস্তবতায় মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কোথায় আছি। এইরকম একটি পরিস্থিতিতে যখন পৃথিবীর বিভিন্ন দেশে আলোচনা হচ্ছে সেই সময় জাতিসংঘের মানবাধিকার কমিশনারকে আমন্ত্রণ জানানো হয়েছে যে আপনি আসেন আমাদের দেশের পরিস্থিতি দেখেন, এবং এই কমিশনার কিন্তু চাইলেই সব দেশে যান না, অনেক দেশের মধ্যে উনি স্বেচ্ছায় যায়, অনেক দেশের অনেক আমন্ত্রণে উনি সাড়া দেন না, সাড়া দিয়েছেন। আমি মনে করি সামগ্রিক বাংলাদেশের যে পরিস্থিতি সেটা নিয়ে ওনার একটা অবজারভেশন উনি নিজে দেখেছেন, ওনার কাছে তথ্য কিন্তু প্রতিনিয়ত যাচ্ছে। আবার উনি, আপনি যাদের কথা উল্লেখ করলেন যে এক ধরনের মানবাধিকার সংগঠনের কিছু নেতার সাথে দেখা করেছেন, বিএনপি নেতাদের সাথে কথা বলেছেন এবং আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলেছেন, যদিও তারা দুটি পক্ষই কিন্তু মিশেল ব্যাশেলের সাথে সরাসরি কথা হয় না, তার প্রতিনিধিদের সাথে। কিন্তু এই তথ্য একটা পরিস্থিতি, কিন্তু আমাদের জন্য, আমি একজন সাংবাদিক হিসেবে মনে করি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেটা আমার প্রিয় হাবিব ভাই বললেন যে দৃষ্টি আরেক দিকে নেওয়ার চেষ্টা, এই যে পৃথিবীর মধ্যে একটি অন্যতম বড় ঘটনা যে 11 লক্ষ রোহিঙ্গাকে যেখানে মানবাধিকারের চরম লঙ্ঘন করছে মায়ানমার, সেখান থেকে বাস্তুচ্যুত এই মানুষকে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ রাষ্ট্র আশ্রয় দিয়েছে, এই জায়গায় যে বাংলাদেশ তাদেরকে কী পরিস্থিতি রাখছে এবং তাদের কাছ থেকে মিশেল ব্যাশেলের শোনা দরকার ছিল যে কী ধরনের মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতির কারণে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এইটা আমাদের জন্য দরকার ছিল। আমরা গণমাধ্যম কিন্তু প্রচার করি, আন্তর্জাতিক গণমাধ্যমে আসছেন, কিন্তু তিনি হচ্ছেন জাতিসংঘের সর্বোচ্চ কর্তা যিনি নিজ চোখে বিষয়টা দেখলে, নিজ কানে শুনলে পরে তার পক্ষে অবস্থান নিতে সুবিধা হবে। আমি মনে করি এই জায়গাটায় আমাদের এক ধরনের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক এবং যারা নাকি আমরা সোকল সুশীল সমাজ, তাদেরও ঐক্যমতের ভিত্তিতে এই বিষয়টাকে সাধুবাদ জানানো দরকার। কিন্তু সরকারের তরফ থেকে বারবারই বলা হয় যে এই ধরনের অভিযোগ তদন্ত করে কিছুই পাওয়া যায় না। কোন ধরনের গুম খুনের? না, আমি ওই জায়গাটা বলছি না, আমি বলছি রোহিঙ্গাদের ব্যাপারে, রোহিঙ্গাদের বিষয়ে। এখন আপনি আসেন গুম খুনের ব্যাপারে, আমি সত্যিকার অর্থে দুটি রাজনৈতিক দলের বক্তব্যদের বক্তব্য তো আমরা প্রচার করেছি, সেই ক্ষেত্রে বিএনপির নেতৃবৃন্দ এবং মানবাধিকার সংগঠনের নামে কিছু নেতৃবৃন্দ তাদের বক্তব্য কিন্তু একই রকম। যেমন বিএনপির একজন সাবেক, একজন নিখোঁজ নেতার বোন যিনি মায়ের ডাক সংগঠনের প্রতিনিধি হিসাবে বলেছেন যে 619 জনের তালিকা দিয়েছেন, তার আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যখন সাক্ষাৎ করেছেন মিশেল ব্যাশেল, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মুখ থেকে আমরা শুনেছি যে তাকে 76 জনের তালিকা দেওয়া হয়েছিল, উনি 76 জনের তালিকার মধ্যে বলেছেন যে 10 জন ঘরে আছেন, বাড়িতে আছেন, 2 জন কারাগারে আছেন এবং কী কী কারণে লোকজন গুম হয়। এটা বাস্তবতা যে বাংলাদেশে কিন্তু অনেকগুলো কারণে হয়, কিছু আছে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন দল, কিছু আছে জমি জমা ইত্যাদির সংক্রান্ত কারণে, কিছু আছে ব্যক্তিগত রেশেন্সি, কিছু আছে সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক কারণে, সেটা কিন্তু এগুলো বাস্তবতা। সেই জায়গায় সংখ্যাটা কত এই নিয়ে হচ্ছে আমার আমাদের নিশ্চয়ই বিতর্কের ব্যাপার। প্রত্যেকটি ঘটনা যেগুলোকে উত্থাপন করেছেন আজকে বিএনপির নেতারাই বলেন বা একসময় যদি আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকেন তারাও, প্রত্যেকটি ঘটনারই তদন্ত হয়ে বিচার হওয়া দরকার, যেটা হাবিব ভাই যথার্থই বলেছেন। শেষ কথা কিন্তু মিশেল ব্যাশেল এটিই বলেছেন যে আমরা চাই একটু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিটি ঘটনার তদন্ত হওয়া উচিত। সেই তদন্তের ব্যাপারে কি সরকার বা সরকারি দল নিষেধ করেছে যে তদন্ত হবে না, অথবা কোনো নাগরিককে এটাকে নিষেধ করেছে? আমি মনে করি কোনো সুস্থ মানুষ এটার বিরোধিতা করবে না। কিন্তু আমার অন্য জায়গায় একটা বক্তব্য, আমি বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম, প্রবাসী ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে এক যুগেরও বেশি সময়, ব্যারিস্টার নফেল উনিও অনেকদিন দেশের বাইরে ছিলেন, হাবিব ভাই রেগুলার আসা যাওয়া করেন। আমাদের একটা জায়গায় যেটা আমার শঙ্কা হয়, সেই জায়গায় ওখানেও কিন্তু আওয়ামী লীগ বিএনপি আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের সমর্থক আছে, ওখানে অন্য রাজনৈতিক দলের অন্য দেশের নাগরিকরাও বাস করেন, আমাদের প্রতিবেশী দেশ থেকে শুরু করে অন্যান্য দেশের। আমি কিন্তু একটি জিনিস লক্ষ্য করি ব্যতিক্রম বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে, যে তারা
যেই দল যখন বিরোধী দলে থাকে তারা কংগ্রেসম্যান সিনেটরদের কাছে গিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কত খারাপ, গণতন্ত্র কত খারাপ, বাংলাদেশ বসবাসের কতটা অযোগ্য, এই রকম একটি চিত্র তুলে ধরেন যেটা পৃথিবীর অন্য কোনো দেশের নাগরিকের আমি অন্তত এক যুগের বেশি সময় দেখি না। এই জায়গাটা যখন আমি সেখানে বসবাস করতাম তখনও বলেছি, এখনও বলি, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাকে খুবই হীন ছোট মনে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি কতগুলো জাতীয় ব্যাপারে আমাদের ঐক্যমত্য হওয়া দরকার, সেটা সরকারে থাকুক বিরোধী দলে থাকুক। মিশেল বেশেলের কাছে আপনি উত্থাপন করেছেন এই ব্যাপারে আমি বলছি না, কিন্তু সামগ্রিকভাবে যখন এই কথাটা হচ্ছে, গতকালকে সন্ধ্যা 7টার সময় আল জাজিরা রিপোর্ট করছেন মিশেল বেশেলের বক্তব্য দিয়ে যে একটি দল অভিযোগ করেছেন বাংলাদেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, বাংলাদেশে এই যে বিনা বিচারে কিলিং চলছে সরকার ডিনাই করেছে, এই রকম তথ্যগুলো একেবারে চরম মানবাধিকারের লঙ্ঘন, মায়ানমার সহ অনেক দেশের এই ধরনের রিপোর্ট হয়। তো বাংলাদেশের যখন এই ধরনের রিপোর্ট হলো তাতে কি বাংলাদেশের মর্যাদা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাড়লো না কমলো, এই প্রশ্ন কিন্তু আমার মনে যখন আসে আমাকে নিজের কাছে ছোট মনে হয়। বলে আমি বিনীতভাবে বলবো, তারা দুইটি দল যে স্বীকার করেছেন যে মানবাধিকার নিয়ে কাজ করা দরকার এটা ইতিবাচক, এই জন্য আমাদের অভ্যন্তরীণ যে সংস্থাগুলো আছে, আমাদের বিচার বিভাগ আছে, আমাদের আইন বিভাগ আছে, আজকে যারা ক্ষমতায় তারাই শেষ সরকার না, তাদেরকে পরামর্শ দিয়ে যারা বিরোধী দল ছায়া সরকার হিসেবে এগুলোকে শক্তিশালী করে প্রত্যেকটি ঘটনার তদন্ত করে বিচারের আওতায় আনা দরকার। বাংলাদেশের বিচার বিভাগ এখনও স্বাধীনভাবে কাজ করছে, সেটা করা দরকার। তার চেয়ে আমরা যদি বাইরে গিয়ে বাংলাদেশে বিচার বিভাগের ব্যবস্থাপনা খারাপ, আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, আমাদের বাসের অযোগ্য নাই বাংলাদেশ, সেটা বলতে গেলে হয় কি, একসময় তো তারাও দায়িত্বে যাবেন, ক্ষমতায় যাবেন, সেটা কি বাংলাদেশের মর্যাদার জন্য ভালো হবে? কারণ অতীতের একটা ঘটনা শেষ করে আমি এই কথা বলে, আমাদের এখানে এই ইতিহাসও কিন্তু আছে যে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা খারাপ বলে জিএসপি সুবিধা যেন বাতিল করা হয়, গার্মেন্টসের সুবিধাদি যেন বন্ধ করা হয়, এরকম ঘটনা অতীতে ঘটেছে। ফলে আমি আশা করতাম, বিএনপির নেতারা বক্তব্য দিয়েছেন, আমি কিন্তু তাদের কোনো বক্তব্যের দ্বিমত করি না, কিন্তু আজকে যেই সময় আমরা কথা বলছি অগাস্ট মাসে, 75-এ 15ই অগাস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন শুরু হয়েছিল, শিশুপুত্র রাসেলকে হত্যা করার মধ্য দিয়ে, একদম নবপরিণেতা বধূকে হত্যা করার মধ্য দিয়ে নির্বিচারে, সেখান থেকে যদি বিচারটা শুরু হতো, সেখান থেকে যদি অভিযোগটা শুরু হতো, 21শে অগাস্টে আজকের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তারপরে যে রাজনৈতিক গুম খুন যেগুলো হয়েছে সেগুলো যদি বলা হতো, তাহলে একটা নির্মোহ ডেমনস্ট্রেশন তাদের সামনে যেত। সেই ক্ষেত্রে আমি মনে করি সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যে আসা দরকার, তাহলেই আমরা আশার বাণী শুনতে পাব। জি নফল ভাই, মঞ্জু ভাই বেশ কিছু বিষয় তুলে এনেছেন, তিনি যেটি বলেছেন যে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার আর প্রত্যেকটি ঘটনার তদন্ত করে সামনে আনা দরকার। মঞ্জু ভাই বেশ কিছু কথার সঙ্গে এও বলেছেন, যোগ করেছেন যে জমি জমা নিয়ে বিরোধ বা ব্যাংকের লোন, রাজনৈতিক কোন্দলের কারণে অনেকে আত্মগোপনে থাকছেন, তাদেরকেই গুম বলে উল্লেখ করা হচ্ছে, এই কথাগুলো আপনাদের পক্ষ থেকেও বলা হয়ে থাকে। এখন ঘটনা যেটি হয়েছে যে 619 জনের যে তালিকাটা দেওয়া হয়েছে, সেই তালিকা ধরে তদন্ত করে বাস্তব চিত্র সবার সামনে আনা উচিত কি না, আপনারা কেন করবেন না? অবশ্যই উচিত। এখানে তো আমরা রেঞ্জটা কি বলছি, 600 সামথিং বনাম 80 জন সামথিং, তাই না? এটাই তো হচ্ছে রেঞ্জ। এই সরকার 2009 সাল থেকে তো রাষ্ট্রীয় দায়িত্বে আছে, তো রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় মানবাধিকার কমিশন থেকে শুরু করে, তথ্য অধিকার কমিশন থেকে শুরু করে, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে, এই যে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, স্বচ্ছতাকে, জবাবদিহিতাকে এবং গণমাধ্যমকে যে উদার ভাবে দেখে, গণমাধ্যমের যেই আমি বলবো মানে যে এক ধরনের সার্বিক বিস্তৃতি ঘটেছে, যে এতগুলো টেলিভিশন চ্যানেল, এতগুলো পত্রিকা, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মহাবিস্ফোরণ ঘটেছে, যে তথ্য এখন আর লুকিয়ে রাখা যায় না, তো এই ধরনের একটা পরিস্থিতি কারা সৃষ্টি করেছে? এই সরকারই তো করেছে, শেখ হাসিনা সরকার করেছে। রাজনৈতিক সদিচ্ছাটা যদি এই সরকারে না থাকতো, যে প্রত্যেকটি গুম যদি বলি বা হারিয়ে যাওয়া নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে যদি সদিচ্ছাটা না থাকতো, এই যে তথ্যর বিষয়টি যে উন্মুক্ত করে দেওয়ার যে সংস্কৃতিটা বাংলাদেশের রাজনীতিতে, সমাজে, অর্থনীতিতে যে আনা, সেটা তো এই সরকারেই করেছে। অথচ যারা উইথ অল ডিউ রিসপেক্ট, আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় হাবিব ভাই তিনি বলেছেন স্বাভাবিকভাবেই, তিনি যে এই কথাটা বলতে পারছেন আপনার টেলিভিশন চ্যানেলে, এই অধিকারটা কি আমাদের ছিল? আমি তো একটা রাজনৈতিক পরিবারে ছিলাম,
ওমরায় যাওয়ার জন্য, হজে যাওয়ার জন্য, হাইকোর্টে এসে জিও দেওয়ার জন্য আমার বাবাকে প্রতিবার এসে এসে প্রার্থনা করে রিট পিটিশন করে তাকে হজে যেতে হতো। এইটা ছিল আমাদের তৎকালীন অবস্থা। হাজার হাজার নেতাকর্মীকে সরাসরি হত্যা করা হয়েছে। শুধু তাই না, দলের প্রধানকে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তাকে গ্রেনেড মেরে হত্যা করার চেষ্টা করেছে। আপনি একটা মানে এই একটা জিনিস যখন আমি মিলাবো, অর্থাৎ তুলনা করব, তুলনা করার একটা সীমা থাকতে হবে। সেখানে বেগম খালেদা জিয়া কী ট্রিটমেন্ট পেলেন সরকারের কাছ থেকে, আর আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী হিসেবে কী ট্রিটমেন্ট পেয়েছেন সরকারের কাছ থেকে, সেটা যদি ন্যূনতম তুলনা হয়। ওনাদের যে অভিযোগ, অভিযোগ আমি বলবো না যে অভিযোগের সত্যতাকে আমি একেবারে নেগেট করে দিব। অভিযোগ তারা করবেন, অভিযোগগুলোর তদন্ত হওয়া অবশ্যই প্রয়োজন। সাথে সাথে আমাদেরও তো বক্তব্য থাকবে। বাংলাদেশে গুম খুন এই যে সংস্কৃতিটা, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, সরকারি বাহিনী, পুলিশ বাহিনী ইত্যাদিকে ব্যবহার করে রাতারাতি মানুষজনকে গুম করে দেওয়ার কাজটা কে করেছে? জিয়াউর রহমান সাহেব করেছেন। আজকে হাবিব ভাই যখন ছাত্রলীগ করতেন, সেই সময়টাতে ছাত্রলীগের উপরে কী নির্যাতন নিষ্পেষণ হয়েছে সেটা তিনি তো খুব ভালো করেই জানেন। জিয়াউর রহমান সাহেব, আমার বাবা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর যে একেবারে বিশ্বস্ত সহকর্মী ছিল মৌলভী সৈয়দ সাহেব, তিনি বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে তারা মিলে যে প্রতিবাদ করেছে চট্টগ্রামে, এই অপরাধে তৎকালীন সময় তাকে তুলে ধরে নিয়ে সরাসরি হত্যা করেছে, তার লাশটাও তার পরিবারের সদস্যরা পায় নাই। তো এই যে হাজার হাজার সেনাবাহিনীর কর্মকর্তা, অন্য সাধারণ সিভিলিয়ানের কথা বাদ দেন, সেনাবাহিনীর হাজার হাজার কর্মকর্তা, বিমান বাহিনীর কর্মকর্তা, তাদেরকে রাতারাতি যে ফাঁসি দেওয়া হয়েছে, কোনো ধরনের বিচারিক প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নেওয়া হয় নাই। এদের পরিবারগুলো প্রতিষ্ঠান হিসেবে বিমান বাহিনী, সেনাবাহিনী, সামরিক বাহিনী, আমাদের শৌর্য বীর্যের প্রতীক, তাদের সদস্যদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে তোলা, কারণ তারা বঙ্গবন্ধু হত্যার বিষয়ে তাদের একটা অবস্থান ছিল যে এই ঘটনা ঘটেছে, তারা বিচার চায়। তো এই সংস্কৃতি কে সৃষ্টি করেছে? যেই রাজনৈতিক দল, সেই সংস্কৃতির একটা প্রতিফলন এবং ফসল। আমি ব্যক্তি বিশেষে বলছি না, রাজনৈতিক সংস্কৃতিটার কথা বলছি। সেই সংস্কৃতিতে যারা লালন করেছেন, তারা যখন মানবাধিকার কথাটা বলেন, শেখ হাসিনা, শেখ রেহানার মৌলিক, আপনি বাদ দেন তারা বঙ্গবন্ধুর কন্যা, আপনি বাদ দেন তারা প্রেসিডেন্টের কন্যা, আপনি একজন দেশের নাগরিক হিসেবে তাদের অধিকার ছিল যে তারা পিতৃহত্যার পরিবারের সকল সদস্যদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার পাওয়া তাদের মৌলিক নাগরিক অধিকার ছিল। সংবিধানের পঞ্চম সংশোধনী করে আপনি ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটা শুধুমাত্র সাধারণ অর্ডিন্যান্স করেন নাই জিয়াউর রহমান সাহেব, সংবিধানের পঞ্চম সংশোধনী করে বিচারের সকল পথ রুদ্ধ করেছেন। এই সংস্কৃতিটা তারপর আমরা কোথায় দেখলাম? একই সংস্কৃতি দেখলাম অপারেশন ক্লিন হার্টের দায়মুক্তি দেয়া। কারা করেছে? জিয়াউর রহমান সাহেব সংবিধানের পঞ্চম সংশোধনী ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে আমার সংবিধানের অংশ করলো, বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করলো, মৌলিক অধিকার দুজন বাংলাদেশের নাগরিকের খর্ব করলো। একইভাবে, একই প্রক্রিয়ায় তার স্ত্রী, তার সন্তানের পরিচালিত রাজনৈতিক দল ক্রস ফায়ারকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য পার্লামেন্ট আইন পাশ করলো। এই যে একটা অপসংস্কৃতি বাংলাদেশে হত্যার, খুনের, গুজব গায়েব করে দেওয়ার, আমার বক্তব্য হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমরা তো সবসময় ক্ষমতায় থাকবো না, আমরাও তো বিরোধী দলে যাবো, অবশ্যই জনগণ না চাইলে কালকে আমরা বিরোধী দলে চলে যাবো, কিন্তু সেই কারণে আমাদের ভাই, সেই কারণেই বলছিলাম সকলের সুরক্ষার জন্য বিচার ব্যবস্থাটাকে, স্বাধীন বিচার ব্যবস্থা 2008 সালে উচ্চ আদালতের রায় হওয়ার পরে কারা জুডিশিয়াল সার্ভিস কমিশন করেছে? আমরা তো বেইলেই পেতাম না, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ আপনার ক্যাডারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বেইল দেওয়ার দায়িত্বে থাকতেন। এখন তো আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, এখন তো অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা বেইলটা হলেও পাচ্ছেন, যেটা তার মৌলিক নৈতিক মানে মিনিমাম রাইট যেটা। তো এখন বিষয়টা হচ্ছে আমরা একটা একটা ইকোসিস্টেম এই দেশে অবশ্যই থাকতে হবে, যে ঐক্যমতের, যে মঞ্জু ভাই যে কথাটা বলেছেন যে কিছু কিছু সুনির্দিষ্ট বিষয়ে, মৌলিক অধিকারের প্রশ্নে কিছু কিছু বিষয়ে আমাদের ঐক্যমত থাকতে। এখন আমার প্রথম সারির নেতা এএসএম কে ব্রিয়া সাহেবকে আপনি গুলি করে হত্যা করলেন, বা জঙ্গিদেরকে অস্ত্র দিলেন, বোমা দিলেন, গ্রেনেড দিলেন, যাও শেখ হাসিনার বঙ্গবন্ধুর কন্যা, আপনি মানে আওয়ামী লীগের মিছিলের মধ্যে তারা বোমাবাজি করলো, তারপরে ব্রিটিশ হাইকমিশনার বোমাবাজি করলো, আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করলো, হাজার হাজার পূর্ণিমাকে ধর্ষণ থেকে শুরু করে সনাতন ধর্মের লক্ষ লক্ষ মানুষকে দেশচ্যুত করলো, বাস্তুচ্যুত করলো। 2001 থেকে 2006 সাল যদি মানে
এটা তো আমি বলবো গজবের সময়, সেই গজবের সময়টা যদি আরেকটু বাড়তো বাংলাদেশ আফগানিস্তান হয়ে যেত। প্রশ্নটা হচ্ছে এখন আমরা প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করার যেই প্রচেষ্টাটা যেটা ছিল সেটাকে কি আমরা স্বাগত জানাই, সেটাকে কি আমি সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া বলে আমি বলতে পারি? পারি না। একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে আমি আওয়ামী লীগ অনেক কাজের সাথে আমরা বিরোধ থাকতে পারে, আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু বাংলাদেশকে আমি আফগানিস্তানে পরিণত করার মানসিকতার লোকগুলোকে রাষ্ট্রক্ষমতায় আমার দেশের বেশিরভাগ মানুষই দেখতে চান। জি হাবিব ভাই, গুম খুনে বা মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি চালু করেছে বিএনপি, তাদের মুখে এ ধরনের কথা মানায় না, এই তো বলতে এটা হলো মূল প্রতিবাদ। ঠিক আছে, গুম খুনের যে ধরতে হয় 1972 থেকে 1975 সাল পর্যন্ত একদম যুদ্ধের ময়দান থেকে টকবগে যুবক যারা অস্ত্র হাতে করে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশে ফিরছিল, তাদের কী কাদের কী অফিস অন্যায় ছিল, কত হাজার শত না কত হাজার এই যে ঈদের মাঠে কিবির সাহেব মারা গেলে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের 9 থেকে 10 জন সাবেক এবং বর্তমান এমপি দিশে মেরেছিল, কারা মেরেছিল? বিএনপি মেরেছিল। তখন কি বিএনপি জন্ম হয়েছিল? কারা মারল? তারা হয় আওয়ামী লীগ না আসত, তারা কারা? তারা আজকে একসাথে ইয়ে করছে আপনার একসাথে তারা মহাজোটে আছে, চৌদ্দ দলে আছে। এই যে 20 থেকে 30 হাজার ইরা বলে 25-30 হাজার হয় এরা, এদের কথা ঠিক না, এদের কথা ঠিক, দুইটার যদি একটা বাদও দেয় 20 হাজার, মানবিকতা লঙ্ঘন হয়নি? তার বাবা মারা বিচার পেয়েছে? আজকে যে সরকার নতুন করে যে জিনিসটা হলো, আপনি পৃথিবীর প্রত্যেকটা দেশ সেনা বিদ্রোহ হলে সেনা বিদ্রোহ সেনাবাহিনী বিচার হবেই। আজকে বিমানবাহিনী তারা 15 আগস্টের ঘটনা প্রতিবাদ করতে যায়নি, তারা ক্ষমতা দখল করতে গিয়েছিলো, যেমন খালেদ মোশাররফ ক্ষমতা দখল করতে গিয়েছিলো, তারাও ক্ষমতা দখল করতে গিয়েছিলো, সেই সেনা আইনের বিচার তাদের হবেই। কিন্তু 72 থেকে 75 পর্যন্ত কোন সেনা আইন কোন বিদ্রোহ করতে গিয়েছিল? তারা তাতে গণতন্ত্রের কথা বলেছে, তারা ভোট কেন্দ্রে যেতে চেয়েছিলো, খন্দকার মুস্তাক মানবাধিকার লঙ্ঘন করেছে 75 সালের 15 আগস্টের বড় মানবাধিকার লঙ্ঘন তো হয় না, তারা কারা করেছিল? সব তো আওয়ামী লীগ, সমস্ত লোক আওয়ামী লীগ, এবং তারা সবাই মন্ত্রিসভা সব আওয়ামী লীগ, এবং পরবর্তী সময় তারা আবার আওয়ামী লীগে ফিরে আসছে। এটা তো আওয়ামী লীগ সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করেছে, ওদেরকে অপ্রস্তুত দিয়ে ওদেরকে নেতা বানিয়ে ওদেরকে মন্ত্রী বানিয়ে। তো বিএনপি বলতে পারে না, আওয়ামী লীগ তো আরও বলতে পারে না। আজকে আপনি মিছিল করাচ্ছেন, মানববন্ধন করালেন আপনার ইতে ওই যে লেকের পাট দিয়ে, সংগঠনের পাট দিয়ে 500-600 কথা বলতেছেন। আজকে তো 20 হাজার যদি তার বাবা মার সন্তানরা যদি কালকে সরকার পরিবর্তন হলে যে তারা আওয়ামী লীগের বাড়ি ঘেরাও করে, আমার ছেলের কী অপরাধ ছিল? আমার সাথে মুক্তিযুদ্ধ ছিল, কেন আমার ছেলেকে মেরে ফেলেছে? কোথায় আমার লাশ? কোথায় আমার ছেলের লাশ দেন? রক্ষীবাহিনী ধরে দিন মেরে ফেলেছে। এই যে ঘটনাগুলি বলা হয়, এই যে হ্যাঁ জঙ্গিদের অস্ত্র বিএনপি দিয়েছে, তাহলে রমনা বর্তমানের অস্ত্র আওয়ামী লীগ দিয়েছিল, সেখানে তো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, নারায়ণগঞ্জে স্বামী উসমানের উপস্থিতিতে নারায়ণগঞ্জে জঙ্গি ঘটনা ঘটেছিল, সেই অস্ত্র আওয়ামী লীগ দিয়েছিল, উদিসির ওখানে আওয়ামী লীগ অস্ত্র দিয়েছিল, আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায়, মোকসেদপুরে আওয়ামী লীগ দিয়েছিল গির্জায়, রমনা মিটিংয়ে পল্টনের মিটিংয়ে সিবিউ তার আওয়ামী লীগ দিয়েছিল, সেখানে করতে হবে, হ্যাঁ ওগুলো আমরা দিয়েছিলাম। তো এই যে জঙ্গি, হ্যাঁ আমি এটা বললি, এটা একটা নিঃসন্দেহ ঘটনা, আমি এখনও বলছি যদি ওই দিন পেপার পত্রিকা সব জায়গায় আছে আওয়ামী লীগের মিটিংটা হওয়ার কথা ছিল মুক্ত অঙ্গনে, মুক্ত অঙ্গনে পারমিশন ছিল, পারমিশন লাগেই না, কারণ নামই তো মুক্ত অঙ্গন, যে কোনো লোকই গিয়ে ওখানে মিটিং করতে পারে, তারপরে কেন তাই যে অন্য দল তো দিয়ে থাকে মিটিং, সব পারমিশন দেয় ওই জায়গায় করলে জঙ্গিদের ক্ষমতা ছিল ঘটনা ঘটানো? কোনোভাবে ক্ষমতা ছিল না। তারপর ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক আমি বলবো, যদি বিএনপির সময় যেমন রমনার বটমলের দায় আওয়ামী লীগ আনতে পারবে না, নারায়ণগঞ্জের দায় আওয়ামী লীগ আনতে পারবে না, বিএনপির সময় ঘটনা সেই দায় বিএনপি আনতে পারবেন, কিন্তু বিএনপি এই জায়গায় ঘটালে তার দায় আনার কোনো সুযোগ ছিল না, কারণ তার নিরাপত্তার ব্যবস্থা সে করে রেখেছিল, ওখানে হঠাৎ করে নিরাপত্তা দিতে হয়নি, এবং যারা ওখানে রেখে করতে গিয়েছিলো তারা দেখেন, আপনি 2018 সালে প্রথম বলতে দেখেন তারা বলেছে নিশ্চিত এখানে মিটিংটা হবে, তো কীভাবে জানো হবে এখানে? আমরা জানি এখানে আসবে, আমাদের ওখানে মুক্ত করবে না, ওখানে তাকে সত্য, এই সমস্ত কথা বলতে গেলে অনেক কথা। এবং সবচেয়ে লজ্জার বিষয় হলো এটা, আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একজন মিথ্যাবাদী মিথ্যুক মানে নৈতিকতাবিহীন লোক, সে মুক্তিযোদ্ধা না? সে মুক্তিযোদ্ধা হলো, সে সার্টিফিকেট বাতিল করে দেয় জম্মু আওয়ামী লীগের এই মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি। আপনার অর্থমন্ত্রী সে আর একটা দুর্নীতিবাদ, সে মুক্তিযোদ্ধা হয়েছিল, বাতিল হয়েছে। আপনার এই যে এই মন্ত্রী আজকে বক্তব্য দিলেও দেখলাম, প্রাণী সম্পদ মন্ত্রী 8 বছর পরে শিশু মুক্তিযোদ্ধা, সবচেয়ে বড় কলঙ্কজনক আওয়ামী লীগ এই যাই এই জবাব দিতে পারবে? কর্নেল ফারুক আওয়ামী লীগের হলো প্রেসিডিয়াম সদস্য,
সে পাকিস্তানি আর্মিদের সাথে ইন্ডিয়ান আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যুদ্ধরত অবস্থায় ধরা পড়েছিল, এত বড় অপরাধী। তাকে পরে সেই সময় গিয়ে পাকিস্তান আর্মি ইন্ডিয়া ক্যাম্পে দিল, তাকে হোসেন আলী সাহেব হাইকমিশনার কলকাতা তার কাছে দিল। সে আওয়ামী লীগের মুক্তি বিজিএম সদস্য, আওয়ামী লীগ কী বলে এগুলি? এর বিচার হওয়া উচিত না যে এই যে একজন একটা মুক্তিযোদ্ধা না তাকে করা। তারপর যে কথাটা বলা হয়, এই যে মন্ত্রী বলতেছে কি এরা বেড়াতে গিয়েছে, এরা বউর উপর রাগ করে গিয়েছে, ভূমন্ত্রী সাহেবকে ডুবি মরতেছে, এর মুখে তো আপনার কী বলার দরকার? এগুলিকে কী করা উচিত? তাহলে যদি ঠিক আছে ঘুরেই যদি ধরেন না কেন? আজকে 13 বছর ভিতরে আপনি ধরেন না কেন? মন্ত্রীরা যে কথাটা বললেন, হ্যাঁ মন্ত্রীর কথা কি আমি ওইভাবে বলতে চাই, ধরে না কেন? যেখানে থাকুন না কেন, রাগ করে গেছে, বউয়ের সাথে রাগ করে গেছে, ছেলের সাথে রাগ করে গেছে, ধরেন না কেন? আপনি ধরে বেড়াই বেড়া তুমি রাগ করে গেছো কেন? আমার তোমার কারণে আমার দোষ আসতেছে কেন? এই সমস্ত কথা শাক দিয়ে মাল থাকলে তো হবে না। হবে এখন বাংলাদেশের যে বিচার ব্যবস্থা স্বাধীন বলতেছে, মোটেই না। বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন যদি হতো, বাংলাদেশের প্রধান বিচারপতিকে চড়ায় থাপলায় লাথি দিয়ে ফেলে দিয়ে দেশ থেকে ক্যান্সার রুগী মানে বাইরে পাঠিয়ে, তারপরে আপনি বলেন মানবাধিকার কথা? পৃথিবীর ইতিহাসের কোনো যুক্তি আছে যে যাকে দিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বিচার করে ফাঁসি দেওয়ালো, সেই বিচারক সেই প্রধান বিচারকের লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দিয়ে জোরকে কি থাপ্পড় দিয়ে তারপরে সিঙ্গাপুরে এখান থেকে গিয়ে জোর করে তার কাছে পদত্যাগপত্র গ্রহণ করা যায়? সেই মানবাধিকার কথা বলেন? মানবাধিকার বিচার পর স্বাধীন যদি হতো, বেগম খালেদা জিয়াকে 1 সেকেন্ড কেউ শাস্তি দিতে পারতো না, 1 সেকেন্ড কোনো পৃথিবীর কোনো বিচার বিচারককে দিতে পারতো, আদালত দিত না। তারপর নিম্ন আদালত 5 বছর সাজা, 10 বছর সাজা, 5 বছর বাড়ালো, এটা স্বাধীন বিচার ব্যবস্থা? স্বাধীন বিচার ব্যবস্থা? তারেক রহমানকে একটা বক্তব্য কি দেয়, তার জন্য ICC আইনে মামলা করে তার সাজা দিয়ে যাচ্ছে। আমার কথা বলেন, আমি তো 2015 সালে 12ই জানুয়ারি আমি মানবাধিকার লঙ্ঘন আমার উপর হয়েছে, 2012 সালের 15 সালে 12ই জানুয়ারি আমি টেলিভিশন টক শোতে চ্যানেল 24 থেকে আমি অ্যারেস্ট হলাম। আমার বিরুদ্ধে 3টা মামলা দিয়ে চাঞ্চল্য মামলা দিয়ে আমার সাজা হবে আগামী মাসে, সাজা হবে IOS-এর জাতিসংঘের শান্তি মিশনে সে ছুটি দিয়ে নিয়ে আসছে তার সাক্ষী দেওয়ার জন্য। তো এটা আমার মানবাধিকার না, আমার ধরে নিয়ে গেল টক শো থেকে আমাকে ধরে নিয়ে মামলা সাজা দিচ্ছে কোথায়, গাড়ি ভাঙিয়েছিল মামলা গেলে কোর্টে গেলে সালামালাইকুম কে ভাই আপনার মামলার সাথে আমি আসামি তো চিনি না, জানি না কোন থানা কোন কি কোন বাস না মিনি বাস, এই হলো বাংলাদেশের আইনি ব্যবস্থা মানবাধিকার? তো এই যে কথাগুলি বলে যাচ্ছে একের পর এক, এই সমস্ত কথার থেকে আমি বলতে চাই যে এখানে ফিরে আসতে হবে। অনেক হয়েছে, এখন আজকে যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতেছে, আওয়ামী লীগ ঠিক থাকতে পারবে? বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে এবার। জি মঞ্জু ভাই, আওয়ামী লীগকে জবাব দিতে হবে রাস্তায় রাস্তায়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের, এই যে শেষ করি, এই যে ভোলায় যে ঘটনা ঘটলো সেটা এতই গেল, কিন্তু বরগুনা যখন হলো, বরগুনা যখন হলো এসপি কোথায়, এডিশনাল এসপি কোথায়? জি আমরা এটা সেটা সবাই জানি মঞ্জু ভাই, এটা হচ্ছে যে এই রেডিওটের এই সফর এবং তার যে প্রেস ব্রিফিং স্বাধীন তদন্ত কমিশন চাওয়া, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে জাতিসংঘের এ ধরনের কোনো এখতিয়ারই নেই গুম খুনের তদন্তের করার, জাতিসংঘকে আমরা আমলে নিই বা না নিই, এই যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বরাবরই বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দেন, এতে তো আমাদের দেশেরও একটা ইমেজ জড়িত ক্ষুণ্ণ হয়। আপনি যেহেতু এর আগেও বলেছেন যে বিভিন্ন দল অভ্যন্তরীণ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া দরকার, এটির আসলে সমাধান কি? শুধুমাত্র যে ডিনাই করা এটাই কি সমাধান, না স্বাধীন তদন্ত হওয়া উচিত কমিশন গঠন করে? অবশ্যই আমি আগেও বলেছি এখনও বলি, এবং দুই নেতাই কিন্তু স্বীকার করলেন যে তদন্ত হওয়া উচিত, আমিও নাগরিক হিসাবে একই পথ পোষণ করি, যে কোনো নির্বিচারে হত্যাকাণ্ড গুম খুনের অবশ্যই প্রতিটি ঘটনার তদন্ত হওয়া উচিত, কিন্তু এটাকে নিয়ে আমার কেন জানি মনে হয় যত না আমরা গুম খুনের তদন্তের চেয়ে বেশি এটা নিয়ে রাজনীতি করতে চাই, এটা নিয়ে আমরা কেউ ক্ষমতায় থাকতে চাই কেউ ক্ষমতায় যেতে চাই, এইটা নাগরিক হিসাবে আমাকে হতাশ করে। ফলে আমি মনে করি যে এখানে দুজন রাজনীতিবিদকে সামনে রেখেই বলছি যে আপনারা এই জায়গায় ঐক্যমতে আছেন যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবেন। হাবিব ভাই হতাশা থেকে যেটা বললেন যে বিচার বিভাগ স্বাধীন না, আমি নাগরিক হিসাবে আমি এই বিচার বিভাগ ছাড়া তো আমার
আমার কাছে আর কোনো চয়েস নাই, ফলে আমাকে এই বিচার বিভাগকেই আমাকে আস্থা রাখতে হবে। আর আমি শেষ করব এই, আপনার যেহেতু সময়ের শেষ অংশে, আমরা সামরিক শাসনের থেকে, আধা সামরিক শাসন থেকে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে আবারও। এই জায়গায় সকলে মিলেই কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য অবদান রাখতে হবে। আমরা ক্ষমতায় গেলে যদি গণতন্ত্রকে একভাবে দেখি, বিরোধী দলে থাকলে একভাবে দেখি, তাহলে কিন্তু আমরা মানবাধিকারও নিশ্চিত করতে পারবো না, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো না। আর শেষ করব এইটুকু বলে যে বিশ্বের কাছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু সেই সময় পার হয়ে এসেছি। আপনি আমার একজন কলিগ এখানে আসবার আগে ফোন করেছিলেন, উনি সাংবাদিক ছিলেন একসময় বিএনপির শাসনামলে, উনি বিদেশে এক সাংবাদিক এসেছিল, উনি ইন্টারপ্রেটার হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে তাকে জেলে থাকতে হয়েছিল কয়েক মাস। আর এখন তো বরং আপনি সরাসরি গিয়ে কথা বলতে পারছেন। এই জায়গায় আমি ব্যারিস্টার নফেলের সাথে একমত, আমাদের গণমাধ্যমগুলো সক্রিয়, আমরা কিন্তু এই রাজনৈতিক নেতাদের হাত ধরেই গণতন্ত্রের পথ ধরে আমরা অনেকখানি এগিয়েছি। মানবাধিকার পরিস্থিতি 75-এ যে অবস্থা ছিল, হাবিব ভাই যেটা বললেন 72-এও যদি সেই অবস্থা থাকে স্বাধীনতা উত্তর বাংলাদেশে, সেখান থেকে কিন্তু আমরা অনেকখানি এগিয়ে এসেছি। যে কোনো ইন্ডেক্সে কিন্তু বাংলাদেশ এগুচ্ছে, সেই জায়গায় কিন্তু ওনাদেরই কাজ করতে হবে। ওনারা যদি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করেন, একটিও খুমের ঘটনা, একটিও গুমের ঘটনা ঘটবে না। কিন্তু এটাকে নিয়ে যেন আমরা সত্যিকার অর্থে যিনি গুম হয়েছেন তার পরিবারকে যান্ত্রণা দেওয়ার জন্য না, সেটার আমরা উদ্ধার করতে চাই। এইটা নিয়ে কেন ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতায় থাকার রাজনীতি যদি চলে, তাহলে কিন্তু প্রকৃত ঘটনাকে অন্যদিকে আড়াল করা হবে। কিন্তু আমি মনে করি সকলে মিলে আমরা যদি কাজ করি, মানবাধিকার একেবারে 100-এ 100-এ আমরা যাব না, কিন্তু ক্রমান্বয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, উন্নতির দিকে, সেটা আরও সামনের দিকে নিশ্চয়ই যাবে। নফেল ভাই, 40 সেকেন্ড আছে, একটু শুধু আমি বলবো, আমাদের হাবিব ভাই যে কথাটা বলেছেন যে দায় বিএনপির ছিল না, মৌলানা তাজউদ্দিন সাহেবকে যিনি এই 21 আগস্টের পরিকল্পনাকারী, তাকে পাসপোর্ট ইস্যু করেছে DGFI-এর হেডকে বলে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়ার যে অফিস সেখান থেকে ফোন করেছে। এখন আলোচনা আছে, খালেদা জিয়া স্বয়ং সেই নির্দেশনা দিয়েছেন যে পাসপোর্ট ইস্যু করে তাকে পাকিস্তানে পালিয়ে যেতে দেওয়া হোক। বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদেরকে যেভাবে প্রশ্রয় দিয়ে, আশ্রয় দিয়ে প্রমোশন দিয়েছেন, জিয়াউর রহমান যেভাবে করে তাদেরকে বিদেশে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন, তিনি কিভাবে বলেন যে আওয়ামী লীগের লোকেরা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত? জিয়াউর রহমান সাহেব নিজে স্বীকার করেছেন, কর্নেল ফারুক, ডালিম, রশিদ, তারা স্বীকার করেছেন, জিয়াউর রহমান বলছে গো হেড, গো হেড। আমি 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 সর্বশেষ একটা কথা বলছি যে অপপ্রচারের রাজনীতিতে বাসন্তীকে জাল পরিয়ে, বাসন্তীকে জাল পরিয়ে অপপ্রচার কারা করেছে? 25,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করার কথা বলছে বিএনপি, আজ পর্যন্ত কোনো ডকুমেন্টের তালিকা দেওয়া যায় না যে সেই সময় বাসন্তীকে অপপ্রচার। আজকে আমরা যে কথা বলতেছি মুক্ত ইতে, এটা বিএনপির সময় তৃতীয় মাত্রা দিয়ে শুরু হয়েছে 2003 সাল থেকে, একটি মাত্র টেলিভিশন চ্যানেলে সব। তারপরে যখন 111 অসভ্য সরকার, সেই অসভ্য সরকারের সঙ্গে আমি নিজে তো টকশো থেকে কথা বলেছি, না না গ্রেপ্তার হয়েছে তো আওয়ামী লীগের আমলে, এখন দিয়ে এসেছে 111 অসভ্য সরকারের ভিতরে সব সময় ছিল, পরে আস্তে আস্তে এই জায়গায় সবাই চলে আসে। সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে, 10টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।